আমার কথাটা শুনো, এই যে কথাটা শুনে উঠে যাবো না, এদিকে বসো। সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি, যাবো সিদ্ধান্ত আমি কি, এখন কিছু করার নেই, তুমি এখন ভাবতে দাও, আমার কিছু করার নেই, আমি আমার বাপ মা কেউ নাই, তুমি বসা, এজন্য তুমি ছেড়ে যাই দিছো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিতুতানিস লাইফস্টাইল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে বন্ধুরা হচ্ছে বুধবার, আর এখন বাজে দুপুর প্রায় দেড়টা। মিতুর রান্নাবান্না সব শেষ ওইদিকে, এখন ভাড়া বাসন মাজবে, মানে বাসনগুলো মাজবে, তারপর আরেকবার স্নান করবে, করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আজকে আর কোনো ব্লগ করা হয়নি, তো বন্ধুরা ওই দিক থেকে শোনা যাবে। তো কেন দূরে আসলাম আর কেন আজকে ব্লগ, আজকে এমনি নর্মালি ব্লগ করিনি বা মিতুও করিনি, কিন্তু আজকে হচ্ছে একদম একটা অনেকদিন পর, মানে আমি জানি তোমরা আজকে আমি যদি বলি এই প্র্যাঙ্কের কথা অনেকেই ভালো পাবে, অনেকেই সাপোর্ট করবে, আবার অনেকেই এই সময় সাপোর্ট করবে না, তো সেরকম কিছুই না, একটু আলাদা হবে, একটু অন্যভাবে প্র্যাঙ্কটা করছি। তো আমি চাই না সেরকম ওর ভিতরে এখন মানে সেরকম কিছু হোক, সেরকম কিছুই প্র্যাঙ্ক করবো না, একদম নর্মাল প্র্যাঙ্ক করবো বন্ধুরা। তো আশা করি তোমরা অনেক দিন ধরেই মানে চাও একটা প্র্যাঙ্ক হোক, একটা প্র্যাঙ্ক হোক। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বলো যে না এরকম আর প্র্যাঙ্ক দেখতে চাই না, তাহলে আমি একদম স্টপ, কারণ এক বছর থেকে বিগত এক বছর থেকে কোনো আমাদের চ্যানেলে কিন্তু কোনো প্র্যাঙ্ক আসে না। তো আমি খেতে ওইদিকে চলে আসলাম, আমি গিয়ে ও যেখানে হারা বাসন মাজি সেখানে আমি মলটা যে কোনোভাবেই সেট করে রাখবো যাতে ও বুঝতে না পারে। হ্যাঁ, তো বাসন মাজতে আসবে, সেট করে রাখবো। আর আজকের প্র্যাঙ্কটা কী হবে বলো তো, আজকের প্র্যাঙ্কটা হচ্ছে এই মুহূর্তে ও নিজেও জানে যে এই সিজনে প্রচুর 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 টাকা লাগতেছে, ডাক্তারের কাছে যাওয়া, এই করা, সেই টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট। তোমরা নিজেও জানো যারা আছো আর কি, তোমরা জানো যে এই ডাক্তার ওখানে গেলে কত টাকা বা কতগুলো করে টাকা যায়, তো সেটা তো যাবেই। যাই হোক, এই পরিস্থিতিতে আমাদের কী হলো, সব দিক দিয়েই আমার এই যে মুরগির ফার্ম করতে গিয়ে আমাদের যা সেভিং ছিল, যা টাকা ছিল, সব ওখানেই ইনভেস্ট, ওখানেই সব শেষ, পরিস্থিতি খুবই খারাপ। তো আমি ট্রাই করবো, দেখি ও রিয়াকশানটা বেশি, আমি বেশি দূর মানে প্র্যাঙ্কটাকে নিয়ে যাব না, আমি স্টপ করে দেবো, আমি দেখতে চাই মানে ওর রিয়াকশানটা তোমাদের দেখাবো এই মুহূর্তে একটা মেয়ে। হ্যাঁ, আমি জানি মোটেও এই যাওয়ার কোনো ছেলেই ছেড়ে যাবে না, কিন্তু তোমার জাস্ট রিয়াকশানটা দেখো, আমি বলবো এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন। আর আমাদের গ্রামের প্রত্যেক বেশিরভাগ ছেলেমেয়েই হচ্ছে, ছেলেমেয়েই হচ্ছে বাইরে যায় কাজের টাকার উপর জন্য এই মুহূর্তে অনেক টাকা লাগে, তারা ওখান থেকে টাকা পাড়িতে পাঠায়। হ্যাঁ, তো কিছু করার নেই, টাকা এখন পরিস্থিতি বলতে সত্যি কথা বলতে একদম খারাপ পরিস্থিতি আমার, আজকে বলতে কোনো দ্বিধাবোধ করছি না, কারণ যেটা সত্যি সেটাই বলছি তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, সেজন্য হয়তো টাকা লাগবে, এবং আমি এক জায়গায় কাজের সন্ধান পেয়েছি, কাজ করতে যাব। তো তোমরা জাস্ট দেখো ওর রিয়াকশানটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবে, আর যদি বলো যে না এরকম প্র্যাঙ্ক, আর তোমরা আর যদি ভালো না লাগে সেটাও বলবে কমেন্ট করে যে না এরকম প্র্যাঙ্ক আর করবে না, দেখবো না। তো চলো আস্তে আস্তে যাই, আমি এর জন্য ক্ষেতের দিকে চলে আসলাম। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, এতদিন ব্লগ ব্লগ দেখতে হয়তো তোমাদেরও বোরিং লাগছিলো, হয়তো বলোনি। তো যাই হোক, চলো আজকে প্র্যাঙ্কই হবে, আজকের ব্লগ ভিডিও হবে না, দেখতে থাকো। একটা কথা বন্ধুরা, কয়েকদিন থেকে কিন্তু ওকে আমি নর্মালি বলছিলাম যে টাকা পয়সা নেই, ও মানে বলছিল যে কী হবে, কীভাবে কী যে করবো, ডাক্তারের কাছে যেতে হবে, আরও ঔষধ আনতে হবে, তো কীভাবে কী যে করবো, মানে ঘিমসিম খেয়ে যাচ্ছে দুজনে মিলে। তো তারপরেও কিন্তু আমি একটু বলি যে আমি কোথাও যাবো নাকি, না 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 এই মুহূর্তে কেন যাবো, আমি একাই কীভাবে কী করবো, মানে শকিং হয়ে গেছিলো। তো আমি জাস্ট নর্মালি বলছিলাম যে আমি কোথাও যাবো নাকি কাজের সন্ধানে, কোনো কাজ খুঁজবো, এইখানে এই ঘর তুলে তো আমাদের অবস্থা খুব কায়েল, মানে কি বলবো, ভুল করলাম না ঠিক করলাম জানি না, তবে কিছু টাকা আর কিছু টাকা যদি আমাদের হয়ে যায় তাহলে আমি এই কাজে লেগে পড়বো। তো তারপরেও চলো দেখা যাক কী রিঅ্যাকশন হয়, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ও কিন্তু এদিকে ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, আর এখানে কিন্তু একটু পরেই আসবে। ঝাড়ু দিলা, ঝাড়ু দেওয়া হলো, একটু শোনো তো। আচ্ছা আসো আসো আসো, দরকার আছে এমনি, আসো উঠেন ঝাড় দিয়ে আসো। বাথরুম যায়
খাওয়ার সময় বাসন, রান্নার সময় বাসন, ডাকলা কেন? কই এসো? কেবা আসলো? তোমার পেটের ভিতরে ঠাকুর ঢুকতে আমার তো খিদে পায়। শোনো কি কিছু কথা আছে। কি কথা আছে? কিছু কথা আছে ওর কি হাসো কেন? বাসন টাসন মাজবো না এখন, এখন কিছু দরকারি কথা আছে, দরকারি কথাটাই শুনো। এটা এখন আমার বন্ধ করো, আমার কথাটা আগে শোনো, তারপরে রাগ করবো না, ঠান্ডা মাথায় নিবা, বুঝছো? আমি যেটা বলতেছি একদম রাগ করবো না, ঠান্ডা মাথায় কথাটা শুনবা, বুঝবা, তারপরে তুমি রিয়াকশন দিবে, তারপরে তুমি কথা বলো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে, পরিস্থিতি তুমি তো এখন জানোই যে কী পরিস্থিতি। কালকে গেলাম, ওইখানে গেল, ওইখানে মোটামুটি 1200 টাকার মতো গেল, 1300 টাকার মতো, আরও বেশি গেছে, আমি বাদ দিলাম। তারপরে সংসারের খরচা, এখন এইদিকে অসুখ, কুচবিহারে যাইতে লাগবে 2 দিন পরে। এখন তো যাইতে লাগবে না, 2 দিন পরে যাইতে লাগবে, যাইতে তো লাগবে নাকি, কয়দিন পরে হলেও, এখন না হয় আজকে কালকে না গেলেও চলবে, কিন্তু 1 সপ্তাহ 10 দিন পরে হলেও যাইতে হবে। সেইখানেও কিন্তু একটা টাকার দরকার আছে, ওইখানে গেলেও কুচবিহারে গেলেও আমার 4-5 হাজার টাকা হাতে নিয়ে যেতে হবে। তো হাতে সেরকম টাকা পয়সা তুমি তো নিজেও জানো কিছু নেই, বাড়িতে যখন টাকা থাকে তুমিও জানো, একটা সংসারে তুমিও আছো, আমিও আছি, দুজনেই জানি কত টাকা লাগে, কত টাকা এখন যাইতেছে। তো কি করব তুমি বলো, কি করবে এই মুহূর্তে? কি করব আমি, আমি কি বলবো বলো, কোথা থেকে আসবে টাকা, কিভাবে চলবো, কিভাবে এখন এই পরিস্থিতিতে আমাদের মুরগির ঘর দিচ্ছে, মুরগির ঘরেও কাজ হইতেছে না, ওইখানেও টাকা। আমার কথাটা শুনবা, মুরগির ঘরে ওই অতটুক দেওয়া কেন দেওয়া হয়েছে, যাতে হাতে যখন পয়সা থাকবে তখন আস্তে 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 একটু একটু করে করবো। কিন্তু আমি তো এদিকে আমার কাজটা, আমি কাজ ছেড়ে দিছি, আমি বাড়িতে বসা, এখন তো এই খরচাপাতিগুলো তো চালাতে মুশকিল। ইউটিউবের অবস্থা, আমরা কত ইনকাম করি সেটা তো তুমি জানো ভালো করে, কত ইনকাম করি না করে, আর খরচা কীরকম হচ্ছে এই মুহূর্তে স্পেশালি, কত টাকা, কতগুলো টাকা করে যাচ্ছে, খাওয়া দাওয়ার কথা বাদ দিলাম, এই যে বাকি যে খরচাগুলো কীভাবে চালাবো সংসার, কীভাবে কী করবো আমাকে এখন বলো, তুমি বুদ্ধি দাও। আমি কিছু বলবো না, আমি কিছু বললে তুমি রাগ করবা, তুমি এই করবা, তুমি কান্না করবা, তুমি সেই করবা, তুমি বুদ্ধি দাও আমি কী করবো, আমার ভালো লাগতেছে না, আমার টেনশনে মাথা ঘুরছে। তোমার এই কথাগুলো আজকে মনে বলতেছে এখন? আজকে না, দিন যাইতেছে খরচা বাড়তেছে, ঠিক আছে? এখন তোমার আমার জন্য খরচা আনতে হবে না তো? আনতে হবে না, কিন্তু আমার বেবির জন্য আমাকে তো এতটুকু করতেই হবে না, যেভাবেই হোক, যে আসতেছে আমাদের পরিবারের নতুন, তাদের জন্য তো এত কিছু করতেই হবে, কারণ স্যাক্রিফাইস করতে হলে আমি স্যাক্রিফাইস করতেও রাজি আছি কোনো কিছু। কিছুটা করতে হবে, শুধু বাইরে কেন, আমাকে তো কিছুটা করতে হবে, কাজে ঢুকতে হবে, আগে আমাকে এই কথাটা উত্তর দাও। তোমাকে আমি বলতেছি যে তুমি দেখো আশেপাশে যদি কাজ দেখো তো দেখো করো। আশেপাশে এখানে কোথায় কাজ আছে তুমি বলো, কোথায় কাজ আছে দেখো? তুমি তো দোকানে থাকছো, দেখো দোকান টোকান করা আছে নাকি তুমি জানো, এখন তুমি যেমন ভাবে আমাকে জমা দিতেছো যে তুমি দেখো, তুমি দেখো, আমার মনে, আমার কাছে মনে হয় কাজ আছে, যে আমি তোমাকে বলতেছি যে কাজ করো, কাজ করো। আমি কি বলবো বলো তো, তুমি সবসময় খালি আমাকে বলো, আমি যেমন কাজ নিয়ে বসে আছি, যে আমি জানি তোমাকে কাজ আছে, এদিকে আশেপাশে খোঁজো না, তোমার তো বন্ধু বান্ধবের অভাব নেই, খোঁজো, যদি পাও তো করো, আমি তো না করতেছি না।
আর ওই জায়গায় কাজ ছাড়ার কথা তো আমি বলিনি, তোমার ওইখানে পোষাইতেছিল না জন্য, আর ওইখানে কাজও বেশি সেই জন্যই তো বলছি, এমন তো না যে কি আর করবো। আর এইটা মনে করো মুরগি ফার্মটা মোটামুটি, শোনো আমি আমি তোমাকে একটা কথা বলি, এদিকে আশেপাশের লোকালে কোনো কাজ করে কোনো পেটে ভাতে সমান টাকা জমাইতেও পারবো না, আমি তোমাদের তোমার উপর খরচাও করতে পারবো না, এদিকের কাজের কথা বাদ দাও। ঠিক আছে, আমি একটা খবর পেয়েছি আসামের ওইদিকে একটা কাজের খবর আছে, হলো বেশি দূর না আসাম এখান থেকে, একদিনের রাস্তা। আমার কথা শোনো, এই যে কথা না শুনে উঠে যাবো না, এদিকে বসো শুনো, এই যে তুমি এগুলো কথা শুনলে ফালতু ফালতু সেকেন্ডের মধ্যে কথাটাই আমাকে শেষ করতে দিল না, আগে শোনো আমি কি বলতেছি, কথা না শুনে তুমি চলে যাও, এই যে এই জিনিসটি আমার খুব খারাপ লাগে, কথা শুনবা তারপরে তুমি বলো কথা। আমি বলতেছি এই সিচুয়েশনে বাস্তবটাকে মানো, যে আমাদের পরিস্থিতিটা কি, এখন আর কেউ পাঁচ পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করবে না, এখন নিজেরটা নিজেকেই করতে হবে, আর মানুষের কাছে কয়দিন তুমি হেল্প নিবা, এটা একটা ব্যাপার, ব্যাপারটা বুঝতেছো না। আরে আসাম এখান থেকে বেশি দূর না, ওইখানেই কাজ, একটা খবর আছে, ভালো কাজের খবর আছে, ওখানে যাবো আমি কিছুদিন, মনে করো যে আর তো মনে করো যে দুই তিনটা মাস, দুই তিনটা মাসের মধ্যে যদি আমার কিছু হয় তাহলে তো মনে করো টাকা আমি পাঠাইতে পারবো বাড়িতে, এদিকে তুমি তোমার মনে করো এইদিকের খরচাগুলা এগুলো তো উঠে যাবে, মাথা ঠান্ডা করে বোঝো ব্যাপারটা, আর যদি না বোঝো তাহলে আমি কিছু বলতে পারবো না, আর আমি কান্না করলে আমি কান্না করলে আমি কিছু শুনবো না, এই যে এগুলা এগুলো আমার খুব বাজে লাগে, তুমি সত্যিটাকে মানতে পারো না, সত্যিটাকে মানতে পারো না, এটা খুব খারাপ লাগে, বাস্তবটাকে বুঝতেছো না তুমি, তুমি ভালো করে জানো এই সময় যদি তুমি যাও কে দেখবে কে কি করবে, আছে আমি দাদা আছে ভাই আছে পাড়ার, আমি বলে যাবো সবাই, সবাইকে কি সব কিছু বলা যায়, বলে যাবো এইসব করবো। দেখো আমি এগুলো আমার এগুলো ভালো লাগে না, ইমোশন এগুলো ইমোশনাল জিনিস আমার ভালো লাগে, আমি আমার ডিসিশন শুনে নিলাম আমি যাবো, তুমি যদি হ্যাঁ বলো তাও আমি যাবো, যাবো কি আমি জোর করে যাইতেছি না, যাইতে লাগবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জোর করে যাইতেছি না, যাইতে তো হবেই আমাকে, সে এইখানেই হোক আর ওইদিকেই হোক, আর তুমি যদি এই জিনিসটা বাস্তব জিনিসটাকে না বুঝতে পারো তাহলে আমার কিছু করে নেই, আমি আমার ডিসিশন শুনে নিলাম, এখন আমি কালকে হোক বা আজকে আজকে তো হবে না, আমি কালকে হোক সকাল হোক সন্ধ্যা হোক আমি যাবো। সিদ্ধান্ত আমি কি এখন কিছু করার নেই, তুমি এখন ভাবতে দাও আমার কিছু করার নেই, আমি আমার তোমাকে কথাটা জানালাম, আমি জানি তুমি ঠান্ডা মাথা বুঝবো না, এই যে এখন আমি তোমাকে এভাবেই বোঝাইতেছি যে হ্যাঁ আমি তো আমি আমার সিদ্ধান্ত তোমাকে শুনাইলাম, এখন তুমি কী করো করো, তোমাকে বোঝা গেল লাভ নেই বুঝছো। তুমি ভালো করেই জানো যে এই মুহূর্তে আমি কি করবো, একলা একলা যাও সিদ্ধান্ত যখন নিয়ে নিছো তো যাও, কর কি দরকার, রেডি টেডি হয়ে তো আমার কই দেয়, আগে কর কি দরকার, ভাইকে দেখা দেয় বাবের বাড়ি থাকতো, বাবের বাড়ি যাই থাকতো তাহলে আমি কিছুই করতাম না, বাবের বাড়িও তো নাই, জানে যে বাপ মা কেউ নাই, তুমি ভরসা এর জন্য তুমি ছেড়ে যাই দিস, আমি কি করবো একবার কথা জুনে চলে গেলাম, জুনে এসে তোর কি আছে, যাইতো তারপরে বলতা যে আমি যাবো, জানে আমার কেউ নাই সমস্ত কিছু জানে, যাইতে জুনে ফোন করে ফালতু কান্না করো না তো, তুমি বাচ্চা মানুষ আছো এখনো, বলো তো এই সময় এই সিচুয়েশনে মন খারাপ করো না, কান্না করো না, তুমি তুমি ভালো করে জানো যে এই সিচুয়েশনে কেন কান্না করতেছি, কিছু করার আছে বলো, কিছু করার আছে, কিছু তুমি এদিকে কাজ করতে পারো না, আমার এখন তোমার ভবিষ্যতের দরকার পড়তেছে, এখন তোমার ভবিষ্যৎ বাঁচতে হবে, তুমি কথা বলছো তুমি তুমি যা বলো বলো, আমি এমনি তোমার কথা শুনবো, তাহলে আমি কি করবো,
কি হয়েছে কান্না করলো? আমি যাবো না, দাঁড়াও আমি যাবো না তো, চুপ করো, হয়েছে কান্না করলো তোমাকে আমি এই সময় তোমাকে ফেলাই থেকে যাবো কোনোদিনও না। এই মুহূর্তে তুমি, আমি যেভাবে আছি তোমার পাশে, তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে ছাইড়ে যাবো বাইরে? কোনোদিনও সম্ভব এই সময় এই সিচুয়েশনে আমি না খেয়ে থাকবো, আমি নিজে না খেয়ে থাকবো তাও আমি যাবো না, আর তোমাকেও না খেয়ে রাখবো না। আমি যদি নিজেও না খেয়ে থাকি তাও কোনোদিনও আমি যাবো না। প্রাং করতেছি আমি, সত্যি বলছি ইয়ার কি না, আমি প্রাং, আমি এই জন্য বেশিক্ষণ সময় নিলাম না তো, বেশি কান্না করার আগে আমি তোমার, আমি জানি তুমি ইমোশনাল হওয়া, আর এই সময় ইমোশনাল হওয়া একদমই ঠিক না। তাও অনেকদিন পর আমি যে যে একঘেয়েমি ব্লগ হচ্ছে দেখি, আমি একটু ভাবলাম একটু অন্য কিছু দিই, তা তুমি যেভাবে শুরু করছো আমি ভাবতে পারিনি একদম এত এত সহজে এত তাড়াতাড়ি কান্না করবো। সত্যি বলতেছি যে আর কি একদম মজা করতেছিল, কান্না করো, আরে পাগল কান্না করবে না, ইয়ে প্রাং করতেছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই কি আর বলবো, কিছু বলার নেই। আর আমি এর জন্য বেশিক্ষণ আর সময় নিলাম না, আমার নিজেরও ওইদিকে গিয়ে খারাপ লাগতেছে, ওইদিকে গিয়ে খারাপ লাগতেছে, বেচারি কান্না করতেছে। আর এই সময় একদম ইমোশন হওয়া ঠিক না, ইমোশনাল হওয়া বা কান্না করা ওকে, আমি যথেষ্ট চেষ্টা করি সবসময় হাসি রাখার জন্য। তো আজকে হওয়া মানে অনেকদিন পর আমি জানি না ভুল করলাম ঠিক করলাম, অবশ্যই তোমরা মনে মতামত জানিও, তোমাদের মতামত আমরা সবসময় মেনে চলি। তো যাই হোক, আমি যাবো না এই মুহূর্তে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ এই প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেকটা মেয়ের পাশে বা ওয়াইফের বউয়ের পাশে থাকাটা উচিত, সেই দায়িত্বটাও আমি একদম পালন করব। আমি যাব না, একটু হাসো ওইদিকে, একটু হাসো কেমন ওইদিকে আছে, আমি যাব না, কেউ যায় না এই সময়। আর আমি সেই দায়িত্ব, আমার সাথে এরকম উল্টো পাল্টা প্র্যাঙ্ক করবে না, সবাইকে দিকে আমার এক বছর থেকে তো প্র্যাঙ্ক করি না, এক বছর থেকে তো করা হয় না, আজকে অনেকদিন পর করলাম, করি না তো। তোমাকে কেউ দিব্যি দিয়েছে, মাথা দিব্যি দিয়েছে প্র্যাঙ্ক করার কথা? আজকে সরি আর করবো না, সরি 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 ভালো লাগতেছে, সরি 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 আর করবো না, সরু তো দাও এখান থেকে, খিদা হয়েছে তাড়াতাড়ি করো। তো বন্ধুরা, আমি না এই জন্যই প্র্যাঙ্ক করতে চাই না। তো যাই হোক, আজকের পর আর নেক্সট টাইম কোনোদিনও প্র্যাঙ্ক আসবে না। তোমার যা ওর চোখের অবস্থা, কান্না করতে করতে চোখ মুখ ফুল হয়ে দিছে, তো এই মুহূর্তে ওকে হাসি খুশি রাখার যেখানে দরকার আমি সেখানে আজকে প্র্যাঙ্কটা করলাম। তো তোমাদের জন্য শুধু অবশ্যই একটা লাইক করে মতামত জানাবে, তোমাকে সবাই খুব ভালো বলবে, আমি জানি খারাপ বলবে, কিন্তু আর নেক্সট টাইম সরি, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন প্র্যাঙ্ক করবো না, অনেক অনেক ভুল, বড় ভুল করে ফেলেছি মনে হয়। কিন্তু যাই হোক, তোমাদেরকে খুশি করার জন্য একটু চেষ্টা করেছি, কোনোদিনও খুশি হবে না। তো যাই হোক, ঠিক আছে, তো চলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ আমরা দিয়ে থাকি, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, হয়েছে গো, আমি যাবো না তো, আমি আছি তো পাগল, এই এই মুহূর্তে আমি যাবো, যেখানে আমি উল্টা আমি ইসে করি আর সেখানে আমি কীভাবে তোমাকে ছেড়ে চলে যেতে পারি বলো। তো যাই হোক, ও এখন কাজ করছে, খাওয়া দাওয়া প্রচণ্ড খিদে পেয়েছে, শোনো তাড়াতাড়ি করি, দুজনে মিলেই করি, চলো আমিও একটু এই এগুলো কাজে একটু ওকে হেল্প করবো, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, চলো তোমাদের।